জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। 6টি পায়গান ও 7টি রাউন্ড গুলি উদ্ধার সহ দুজনকে গ্রেপ্তার করল বেলডাঙ্গা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরো আর্মস কেসের তদারকি করতে করতে এই দুজনের নাম উঠে আসে। তারপর তারা বেশ কয়েকদিন পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়ে। এরপর বেলডাঙ্গা থানা পুলিশ রিমান্ডে নেওয়ার পর তাদের কাছ থেকে গুলি ও পাইপগান উদ্ধার করে। ফিরোজ শেখ বাড়ি মজুমপুর নতুন পাড়ায়ের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি এবং মনির হোসেন বাড়ি কাটাগাছির কাছ থেকে উদ্ধার হয় 5টি আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড গুলি। আরও জানা গিয়েছে যে অভিযুক্তরা মানুষকে ভয় দেখানো এবং সন্ত্রাস ছড়াতে এই আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করত। তবে এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এসেছে তা তদন্ত করছে বেলডাঙ্গা থানা পুলিশ। টোটাল 6 আর্মস এবং 7 অ্যামিউনিশন রিকভার করে। তো যেটা ঘটনা হচ্ছে যে একটা পুরনো আমাদের আর্মস কেস ছিল বেলডাঙ্গা থানা, তার তদারকি করতে করতে এই দুজনের নাম উঠে আসে। তারা হলো মনির হোসেন এবং ফিরোজ শেখ। তো এরা এতদিন থেকে এলাকাতে পলাতক ছিল এবং আমাদের পিসি অফিসার এর পিছনে ওয়ার্কআউট করছিল। তো গত 21 আমার পিসি অফিসার তাকে অ্যারেস্ট করে, ঠিক আছে, এবং এরপরে আমরা তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে থাকি 3 জন্য। এবং আজকে সকালে তাদের স্টেটমেন্টের বিষয়ে ভিত্তি করে মনির বাড়ি থেকে টোটাল আপনার 1 আর্মস আর অ্যামিউনিশন আমরা ডিসকভার করি এবং ফিরোজের কাছ থেকে টোটাল 5 আর্মস আর 6 অ্যামিউনিশন আমরা ডিসকভার করি।